প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী এবং বাংলাদেশি প্রবাসী ভাই ও বোনেরা যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিদিনের মতো আজও দৈনিক সংবাদ বুলেটিন কোভিড-19 নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ 12 জুন 2020, 29 জ্যৈষ্ঠ 1427। আজ আরও 3টি বেসরকারি পরীক্ষাগার যুক্ত হয়েছে এবং মোট 59টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা হয়েছে। যে নতুন বেসরকারি পরীক্ষাগারগুলো যুক্ত হয়েছে, চট্টগ্রামের 2টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগার, ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেড চট্টগ্রাম, এবং ঢাকায় ডক্টর লালপ্যাথ ল্যাব বাংলাদেশ লিমিটেড। 59টি ল্যাবের নমুনা সংগ্রহ 16,950টি, গত 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 15,990টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 4,73,322টি নমুনা, এবং গত 24 ঘন্টায় নমুনা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,471 জন। শনাক্তের হার 21.71%, এবং এ পর্যন্ত শনাক্ত 81,523 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 502 জন, এ পর্যন্ত সুস্থ 17,249 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.16%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 46 জন, এ পর্যন্ত 1,095 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.34%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 37 জন, নারী 9 জন, এবং বয়স অনুযায়ী 21 থেকে 30 বছর 1 জন, 31 থেকে 40 6 জন, 41 থেকে 50 3 জন, 51 থেকে 60 12 জন, 61 থেকে 70 15 জন, 71 থেকে 80 7 জন, 81 থেকে 90 1 জন, এবং 100 বছরের বেশি 1 জন। ঢাকা বিভাগে 19 জন, চট্টগ্রাম বিভাগে 11 জন, রাজশাহী বিভাগে 2 জন, সিলেট বিভাগে 3 জন, বরিশাল বিভাগে 3 জন, রংপুর বিভাগে 5 জন, খুলনা বিভাগে 1 জন, ময়মনসিংহ বিভাগে 2 জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 32 জন, বাড়িতে মৃত্যুবরণ করেছেন 14 জন। 24 ঘন্টায় আইসোলেশনে 436 জন, 24 ঘন্টায় আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 188 জন। এ পর্যন্ত আইসোলেশনে 14,073 জন, এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 5,061 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 9,012 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে এসেছেন 2,888 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন 3,15,232 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 2,034 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 2,55,379 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছে 59,853 জন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বর্তমানে মজুত আছে 2,10,267টি, এবং এ পর্যন্ত সংগৃহীত হয়েছে 25,09,142টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী, এবং বিতরণ হয়েছে 22,98,875টি। গত 24 ঘন্টায় বিতরণ হয়েছে 15,300টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী। সূত্র কেন্দ্রীয় ঔষধাগার স্বাস্থ্য অধিদপ্তর। 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 1,64,651টি, এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 1,07,92,481টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্ত পাঠ্যে হটলাইন সেবা দেওয়ার জন্য চিকিৎসক আছেন প্রশিক্ষণপ্রাপ্ত 16,327 জন, 24 ঘন্টায় আরও 7 জন যুক্ত হয়েছে, এবং স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। 24 ঘন্টায় বিমানবন্দরে স্ক্রিনিং হয়েছে 908 জন, স্থলবন্দরে 438 জন, এবং সমুদ্রবন্দরে 330 জন। 24 ঘন্টায় মোট স্ক্রিনিং হয়েছে 1,576 জন, এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছেন 715,534 জন। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 14,740 জন, এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 4,07,414 জন। 24 ঘন্টায় দক্ষিণ পূর্ব এশিয়ায় মৃত্যুবরণ করেছেন 430 জন, এ পর্যন্ত 11,171 জন।
সারা বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 128,419 জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 72,73,958 জন। বিশ্বে মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 5,347 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 413,372 জন। দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি সংগ্রহ করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 11 জুন 2020। শেষ করব, তবে যাবার আগে আবারও বলবো, নিজের সুরক্ষা নিজের কাছে, নিজেকে সকল স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষিত করুন, মাস্ক ব্যবহার করুন, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং এই তিনটি একসাথেই সমানভাবে আমাদের করতে হবে সুরক্ষিত থাকবার জন্য করোনা ভাইরাস থেকে। আরেকটি বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের শিশুরা বাড়িতে অনেক দিন ধরেই গৃহবন্দী হয়ে আছে, তাদের প্রতি আমরা যেন বিশেষভাবে যত্ন নেই, তাদের জন্য ঘরে থাকাটা আনন্দময় করার জন্য যেসব ব্যবস্থা নেওয়া, তাদের পাঠদান অব্যাহত রাখা যায় এবং তাদের পাঠদানটা আনন্দদায়ক করা যায় সেভাবে আপনারা ব্যবস্থা নেবেন শিশুদের প্রতি, শিশুদের সাথে গুণগত মান কাটাবেন। গৃহবন্দী থাকতে থাকতে তাদের হয়তো মেজাজের পরিবর্তন হতে পারে, সেই দিকেও বিশেষভাবে খেয়াল দেওয়া দরকার যেন শিশুরা উত্তেজিত হয়ে না যায়, বিষয়টা তাদেরকে বোঝানো এবং তারাও যেন স্বাস্থ্য নিয়মগুলোতে অভ্যস্ত হয়ে যায় সেই বিষয়ে আমাদের পিতামাতা বা অভিভাবক যারা আছেন তারা খেয়াল রাখবেন। আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতিও বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং যাদের মধ্যে অসংক্রামক ব্যাধি দীর্ঘমেয়াদী ব্যাধি আছে তারা যেন তাদের চিকিৎসা চালিয়ে যান চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, সেই বিষয়ে নজর দেওয়া এবং স্বাস্থ্য প্রত্যেকেরই মানসিক স্বাস্থ্য উজ্জীবিত রাখতে, মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে ব্যায়াম করা, এদিকে সবার খেয়াল রাখতে হবে। পুষ্টিকর খাবার খাওয়া, যারা আক্রান্ত হয়েছেন তারা যেন রোগ প্রতিরোধকে ভালো রাখার জন্য পুষ্টিকর খাবার খাওয়া, এই আমরা সবসময় বলে থাকি ভিটামিন সি সমৃদ্ধ খাবার, প্রোটিন সমৃদ্ধ প্রোটিন খাবারের তালিকায় যেন অবশ্যই থাকে এবং টাটকা শাকসবজি ফলমূল যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সহায়তা করে এইসব যেন আমরা খাদ্য তালিকায় রাখি। এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য আরেকটি হলো যে ব্যায়াম করা, শরীরকে সচল রাখা, শারীরিকভাবে সচল রাখা, এদিকেও যেন আমরা খেয়াল রাখি প্রত্যেকেই এবং নিজের প্রতি যেমন খেয়াল রাখবো পরিবারের অন্য সকল সদস্য শিশু থেকে বয়স্ক সবার প্রতি আমরা খেয়াল রাখবো এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এবং কি মাননীয় প্রধানমন্ত্রীও সারাক্ষণই আমাদের স্বাস্থ্যবিধি মেনে রাখার জন্য উপদেশ দেন, পরামর্শ দেন, আমরা যেন এই উপদেশ এবং পরামর্শগুলো মেনে চলি, নিজেকে সুরক্ষিত রাখি, দেশকে ভালো রাখি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।